আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বড়দের ফ্রকটা ডিজাইন করা তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন আমি এখানে অনেকটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন আর এটা কিন্তু অনেকটা ঘের দেওয়া জামা হবে কারণ এ এমনিতেই যেগুলো আমবেলা ফ্রকগুলো হয় সেগুলোতে কিন্তু অতটা বেশি কুচি হয় না আমার যেটা প্লে লিস্টে আপলোড করা আছে সেই ড্রেস আপে কিন্তু অনেকটা হ্যাঁ কালো রঙের যে ফেব্রিক্স করার একটা ডিজাইন দেখাইছিলাম আমার চ্যানেল অবশ্যই আপনারা অনেকেই দেখেছেন ওটাতে কিন্তু অনেকটা কুচি ঠিক সেই পদ্ধতিটাই কিন্তু এটা হ্যাঁ নর্মালি যেগুলো ইয়ে হয় আর কি আমার ফ্রক হয় আর কি সেগুলোতে কিন্তু বেশি একটা কাপড় লাগে না সাড়ে তিন গজ হলেই বড়দের জন্য হয়ে যায় আর এটা কিন্তু ঠিক একই মানে কারুর জন্যেই পাঁচ গজ কাপড় লাগতেছে তাহলে হবে কি ডাবল আম্বেলার ফ্রকের মতো হবে তো আপনারা অবশ্যই পুরোপুরি যদি দেখে নেন তাহলে অনেক সুন্দর করে একদমই অনেকটা ঘের দাও আমরে ফ্রক কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আমার ইচ্ছা আছে প্রত্যেকটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করার ছেলে মেয়ে সবার জন্য তো আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে থাকেন আমার চ্যানেলগুলোর যদি সঙ্গে থাকেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন আর প্রতিদিন যদি ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল তো অল ক্লিক করে দিয়ে রাখবেন তো যাই হোক অনেক কথা হলো এবার আমরা সুন্দর করে ডিজাইনটা করে নিব তো আমি পুরো কাপড়টাকে এভাবে করে খুলে নিলাম ভাঁজ থেকে তো যে কোনো ইয়ের জন্য কিন্তু মানে বরের জন্য কিন্তু আসলে পাঁচ গজ কাপড়ই লাগবে সেই তো যদি একটু মোটা কেউ হেলদি কেউ তৈরি করতে চায় তাহলে আড়াই হাত বহরগুলো নিলে একদম ঠিকঠাক হবে আর কি পাঁচ গজ কাপড় দিয়ে পুরো হবে এই ফ্রকটা তো আমি যেটা কি করলাম দেখুন এই তো কাপড়গুলো কি কিন্তু দুই ভাঁজে আছে আমি পুরো কাপড়টাকে খুলে নিলাম তো দেখুন এই যে পুরো কাপড়টা কিন্তু এখানে রয়েছে গজ কাপড়টাকে আমি যেটা করেছি দুই ভাজে করেছি হ্যাঁ পুরো কাপড়টাকে দুই ভাজে করেছি এবং এটা কিন্তু মাথার অংশটা এত খোলা পাট অংশটা হুম তো আমি যেটা এখন করবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে দুইটা পার্ট আছে মানে পুরো কাপড়টাকে পাঁচ গজ কাপড়টাকে আমি দুই ভাজে ভাজ করেছি মানে দুই ভাজে ভাজ করার পরেই কিন্তু আসলে আমি এখানে আরও একটা ভাজ করে দিলাম আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা শিখে যাবেন তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এটাকে কাপড়টা আসলে এইভাবে করা আছে দেখুন মানে এই যে এখানে কিন্তু ভাঁজ করা আছে এটুকুতে আপনার চার চার পরল কাপড় রয়েছে এবং এটুকুতে আছে দুই পরল কাপড় আসলে আমার এতটা কাপড়ই লাগবে তার জন্য আমি কিন্তু ওই ওই ভাঁজটাকে এরপরে রেখে এত এতদূর পর্যন্তই রেখে দিয়েছি তো এখন আমরা আমাদের টপ পার্টের যে মেজারমেন্ট আছে সেটা সরি আমাদের স্কার্ট পার্টের যে মেজারমেন্ট আছে সেটা প্রথমেই কাটিং করে নেব তো আমি একটু আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিই সেটা হচ্ছে দেখুন বিয়াল্লিশ ইঞ্চি ঝুল আপনারা যদি পঞ্চাশ ইঞ্চি করতে চান তাহলে সে তো আরও বাড়িয়ে দিতে পারেন সে তো কাপড়ের বহরটা একটু বেশি হতে হবে নয়তো বা সাইডে একটু জোড়া দিতে হবে আর টপ পাটের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি বডির মেজারমেন্টটা ছত্রিশ ইঞ্চি এখানে পঁয়ত্রিশ লেখা আছে কিন্তু আমি ছত্রিশ দিব আর হাতের যে মেজারমেন্টটা আছে সেটা হচ্ছে দশ ইঞ্চি এবং নিচে যে আমি একটা ডিজাইন করব সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর মোহরি যেটা আছে সেটা হচ্ছে দশ ইঞ্চি তো আমি এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাপড়টাকে কাটিং করে নিব প্রথমেই আমরা এই স্কার্ট পার্টের অংশটা কাটিং করে নিব তো আপনারা নিশ্চয়ই কেন বুঝতে পেরেছেন আমি পুরো কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করেছি দুই ভাঁজ করার পরে ওই অংশটাকে এদিকে নিয়ে এসে আমাদের স্কার্ট পাটের জন্য এতটাই লাগবে এতটা আমি রেখে দিয়েছি বাকি কাপড়টা আমি ওই সাইডে রেখেছি ওখান থেকে আমাদের হাতার অংশ এবং স্কার্ট টপ পাটটা হয়ে যাবে তো বিয়াল্লিশ ইঞ্চি ঝুলের জন্য আমি কাপড় নিয়ে এসে হচ্ছে ছত্রিশ ইঞ্চি মানে চার ভাঁজ আছে ছত্রিশ তার মানে স্কার্ট পাটে কিন্তু আমাদের চার গজ পরিমাণ কাপড় লাগতেছে তাই না কারণ এখানে ছত্রিশ আর এখানে আছে চারটা পরল কাপড় তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওই কর্নার থেকে আমাদের স্কার্ট প্লা মানে কোমরের যে অংশটা আছে সেটা উঠে নিব তো দেখুন আপনাকে এমনটা করতে হবে যে এখান থেকে কোমরের মেজারমেন্টটা নেওয়ার পরে যাতে এখান থেকে ওখান পর্যন্ত আপনার স্কার্ট পাটটা উঠে আসে তো সেই অনুযায়ী আপনাকে ভাঁজ করে নিতে হবে তো এখানে একটা জিনিস দেখুন সেটা হচ্ছে কোমরের যে মেজারমেন্টটা আছে এবং বডির মেজারমেন্টটা একই কিন্তু হয় তো পঁয়ত্রিশ আছে এখানে আসলে আমি এখানে ছত্রিশ দেবো কোমরের মেজারমেন্টটাও ছত্রিশ তার জন্য কিন্তু আমি এখানে এভাবে করে ইয়েটাকে ধরেছিলাম দেখুন এভাবে তার মানে নয় নয় আছে কিন্তু এখানে হ্যাঁ এখানে কিন্তু নয় আছে তার মানে এখানে চার বোর আছে চার নং ছত্রিশ ওকে এখানে নয় তারপরে এখানে নয় এবং দুই পরল মানে চার পরল যদি কাপড় থাকে এখানে যদি নয় নিয়ে তাহলে কিন্তু চারটাতে নয় নেওয়া হলো তো তার মানে চার নং ছত্রিশ তো আমাদের কোমরের মেজারমেন্টটা এত হবে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আমাদের কিন্তু চোদ্দ ইঞ্চিতে ওখান থেকে বাদ দিলাম কারণ হচ্ছে উপরের কিন্তু টপ পার্টটা আমাদের চোদ্দ ইঞ্চি হবে তো তার জন্যই কিন্তু আমি ওখানে চোদ্দ ইঞ্চি বাদ দিলাম কারণ ওখানে তো আমাদের টপ পার্টে সেলাই হবে আর এখানে হচ্ছে এত ওকে এক ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি নিয়েছি সেটা হচ্ছে সেলাইয়ের সেলাইয়ের জন্য জন্য হাফ হাফ ইঞ্চি ইঞ্চি ধরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে ওখান থেকে আমাদের অরিজিনাল স্কার পার্টের ঝুলটা কত দেখুন ওখান থেকে কোমরের ওখান থেকে এখান পর্যন্ত উনত্রিশ হচ্ছে তো আমি এখন পুরোটা উনত্রিশ ইঞ্চি মেপে মেপে নিব আসলে কোমরের যে ওই অংশটা সেটা কিন্তু আসলে আমাদেরকে গোল মতো করা লাগতো কিন্তু গোল মতো করলে হয় কি নিচের যে অংশটা ওখানে কিন্তু আবার জয়েন করতে হবে জোড়া দিতে হবে একটু তো জোড়া দিলে ভালো লাগবে না আমি কিন্তু তাই জন্য বলতেছি যারা একটু লং চান তারা কিন্তু আড়াই হাত বহর আবার তিন হাত বহর আছে এরকম কাপড় নিতে পারেন তাহলে পাঁচ গজ কাপড় দিয়ে আপনারা কিন্তু অনেক সুন্দর করে ফ্রক তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে সারাবন্দি সিঞ্চিতে ড্রয়িং করে নিব এটা একটু একটু করে রাখবো এবং ড্রয়িংটা করে নিব এভাবে করে এরকম করে কিন্তু টেনে টেনে নিয়ে যাবো এবং ড্রয়িং করে নিব তো দেখুন আমি কিন্তু এভাবে করে ড্রয়িং করে নিলাম এবার আমরা এটাকে কাটিং করে নিব হবে আর ওখানে আপনারা যতটা সম্ভব গোল করার চেষ্টা করবেন যাতে গোল করে তুলতে পারেন কুচিটা সব দিকে বিছিয়ে থাকবে অনেকটা সুন্দর লাগবে আমার এটা কিন্তু পঞ্চাশ টাকা গজের দুই হাত বহরের গুলো এটা কিন্তু পুরোপুরি দুই হাতও না হ্যাঁ যার কারণে কিন্তু আমাদের ওখানে শর্ট হচ্ছে আর এখানে আমি এরকম চ্যাপটা টাইপের করে নিতে হচ্ছে তো আপনারা অবশ্যই আড়াই হাত বহরের কাপড় নিয়ে ডিজাইনটা করতে নেবেন আর যদি ছোটদের তৈরি করেন তাহলে কোনো সমস্যা নাই মানে চল্লিশ যাদের ঝুল হবে তাদের কিন্তু এই মানে দুই হাত টাকা গজের কাপড় দিয়েই হবে তো এবার আমরা এখন কাটিংটা করে নেব চলুন আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে থাকেন ইনশাল্লাহ অনেক অনেকগুলো ডিজাইন শিখিয়ে নিতে পারবেন আমি যেটা মনে করি মেয়েদের তো এ টু জেড আমি শিখিয়ে দিব আপনাদেরকে আমাদের চ্যানেলে আপলোড করে দিব আপনারা ছেলেদেরও যদি ডিজাইন শিখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখতে পারেন তো চলুন এটাকে আমি একটু কাটিং করে নিই আসলে আমাদের বিউটিফুল ফ্যাশন ডিজাইনস মাই ডিজাইন স্কুল এবং মাই মানে বিউটিফুল ফ্যাশন ডিজাইনসের সঙ্গে যেগুলো চ্যানেলগুলো অ্যাড করা আছে হ্যাঁ এগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তাহলে আমাদের ডিজাইনের কিন্তু আসলে কোনো শর্ট নাই কোনো মানে অভাব নেই আর কি আমরা প্রত্যেকটা দিন নতুন নতুন ডিজাইন শিখে নেব ঠিক দেখুন আমি কিন্তু এখানে কমরে এখানে ইয়ে করে দিচ্ছি এরকম একটা মেশিন আপনারা কিন্তু কিনে নিতেই পারেন আমার মেশিনের মতো দেখুন এটা কিন্তু অনেকটা চড়া হয়েছে অনেকটা ওকে ঘিটা কিন্তু অনেকটা হয়েছে দেখুন এতগুলো ঘি কিন্তু হয়েছে অনেকগুলো কুচু হবে তবে আপনারা বেশি কুচু হওয়ার জন্য এই জায়গাটাতে গোল করবেন আমি আবারো বলে দিচ্ছি আপনারা যদি পাস গাছ কাপড় নেন আর আমার মতো করে যদি মানে ভাঁজ করেন তাহলে কিন্তু এতটা কাপড় বেঁচে যাবে এখন আমরা এখান থেকে আমাদের টপ্পারটা উঠে নিব এবং হাতার আর ডিজাইনটা উঠে নিব তো আমরা প্রথমে এটাকে দেখুন এখানে কিন্তু দুই পরল কাপড় রয়েছে হ্যাঁ দুই ভাজে কাপড় রয়েছে এটাকে আমি এভাবে করে এখন ভাঁজ করে দেবো চার ভাজে আমাদের নয় দুগুনো আঠারো আঠারো দুগুনো ছত্রিশের কিন্তু বডি আসে তো আমি নয়ের ইঞ্চিতে এখানে নিয়ে নিচ্ছি দেখুন এই যে নয় আর এখানে নেব হচ্ছে পনেরো ইঞ্চি কারণ চোদ্দ ইঞ্চি আমাদের অরিজিনাল ঝুল এই যে দেখুন এখানে আমি গলার জন্য নিবো হচ্ছে আড়াই ইঞ্চি এবং এদিকের জন্য নিব হচ্ছে চার ইঞ্চি একটা কথা ভুলে গেছি সেটা হচ্ছে আমি কিন্তু এটা কষিত কাটা দিয়ে তৈরি করবো দেখুন এটা আসলে আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আপু এটা কোথায় পাওয়া যায় এটা কিন্তু যেখানে পাওয়া পাওয়া যায় ওখানেই কিন্তু যাবে হ্যাঁ আর যদি যারা কুরুজের কাজ পারে তারা কিন্তু এটা চাইলেই তৈরি করে নিতে পারবে এখানে দেখুন লং টানা আছে এবং আস্তে আস্তে করে এগুলো বেশি করা আছে। আর গলার মেজারমেন্টটা ওরা নিয়ে নিয়েই করে আর কি কতটা লং টানবে হুম এই প্রথমটা মনে হয় আসলে ওরা ঠিকঠাক মেজারমেন্টটা নিয়ে নেয় তারপরে এগুলো আস্তে আস্তে বাড়িয়ে দেয় ওকে আমাদের এখানে আসলে এগুলো অনেকেই তৈরি করে নেয় তৈরি করে আমরা ওখান থেকে আসলে অর্ডার দিয়ে তৈরি করে নিই আর কি তো আপনারাও চাইলে কিন্তু যেখানে লেস পাওয়া যায় সেখানে যোগাযোগ করতে পারেন আর এ স্যার এটা আমি যে দিয়ে তৈরি করতেছি বলে কি আপনাদের এটা নেই বলে যে আপনারা তৈরি করবেন না এমনটা কিন্তু না আমি একদমই সিম্পলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এটা আসলে আমি কিভাবে তৈরি করবো ওকে কোনো টেনশনের কিছু নাই আপনারা দেখতে থাকুন এবং নিজেরাও তৈরি তৈরি করতে থাকুন যে আমাদের যে স্কার্ট পাটের নিচের অংশটা ওইটা কিন্তু অনেকটা সুন্দর যে কোনো ড্রেস আপের সঙ্গে আপনারা ওটা ডিজাইন করে নিতে পারবেন তো যাই হোক আমি এখানে তিন ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তো আমি এখানে একটু ড্রয়িংটা করে দিই আপনারা এই মেজারমেন্ট অনুযায়ী কাটিং করবেন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আপনারা যেটা সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি দিয়ে নিতে পারেন এবার আমরা এখানে নিব হচ্ছে ছয় ইঞ্চি আসলে যাদের হাতের এখানে হ্যাঁ একটু বেশি মোটা টাইপে তারা একটু বেশি করে নেবেন এখানে আবার বেশি একদমই বেশি নিতে যাবেন না চাইলে আপনারা ওখানকার মেজারমেন্ট নিতে পারেন তো আমি আঠারো বটির আঠারো দুগুন ছত্রিশ ছত্রিশ বটির জন্য নয় ইঞ্চি নিচ্ছি কারণ এখানে চার বল আছে চার নং ছত্রিশ তো এখানে আমি একটা ড্রয়িং করবো এবং এখানেও কিন্তু আমি একই মেজারমেন্টটা নিয়ে নিব তারপরে আমরা এখানে একটু বাঁকানো টাইপের করে আসবো কারণ আমাদের পেটের ওখানে একটু চিকোনো হয় তো এবার আমাদের এখানে একটু ড্রয়িং করা হয়ে গেল আপনারা চাইলে এখানে যতটা যার পর্দে মনে কাটিং করবেন সেখানে একটা ড্রয়িং করে নিতে পারেন তাহলে একটু সুবিধা হবে তো হয়ে গেল আমাদের ড্রয়িং করে নেওয়া এবার আমরা এটাকে কাটিং করে নিব চলুন আমরা কাটিংটা করে নিই এখানে কাটিং করবো না গড়াটা আমি অন্যভাবে লাগাবো একদমই সহজ পদ্ধতিতে আমি এখানে একটু কাটিং করে দিচ্ছি দেখুন এবং এখানেও কিন্তু ইন্ডিকেট করে নিচ্ছি এখানে একটু আমাদের কিন্তু এটুকুর গাছ শেষ আমি যদি একটু আপনাদেরকে খুলে দেখাই যে কেমন হলো এই তো এরকম তো এখন আমি হাতাটা কাটিং করে নিব এটা রেখে তো আমাদের এখানে এরকম দুইটা কাপড় বেসে গিয়েছে এবং এখানে আছে কাপড় কিছুটা তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের হাতাটা উঠিয়ে নিতে হবে তো এখান থেকে কিভাবে আপনারা হাতা উঠাবেন এই যে এখানে কিন্তু চার ভাজে কাপড়টা রয়েছে আমাদের এইভাবে করেই কিন্তু আসলে হাতাটা উঠিয়ে নিতে হবে তো এরকম করে নিব আমাদের এখানে কিন্তু দশ ইঞ্চি রয়েছে এটাকে যদি আমরা একটু এইভাবে করে করি আর নয় ইঞ্চি রাখলাম এটা আসলে কম কাপড় থাকার কারণে আমি এইভাবে করে করে নিচ্ছি দেখুন এইভাবে করে আর এখানে দিব হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এখানে দেখব আরো এক ইঞ্চি বাড়িয়ে এভাবে করে দেখুন একদমই এটা কেমন একটা হাতা হলো যাই হোক কোনো সমস্যা নেই আমি একটু সামনের পাটের এখানে হালকা করে কাটিং করে নিচ্ছি এই যে এরকম হল তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ইদানিং এই হাতাগুলো সবাই অনেকটা বেশি পছন্দ করে যার কারণে বারবার এটাই আমাকে করতে হচ্ছে এই যে দেখুন এখানে আমি এভাবে করে নিব মানে এখানে কিন্তু আমাদের দুই ভাঁজ করা কাপড় আছে ওকে এবার আমরা এটাকে এভাবে করে নিব এরকম করে করার পরে আমরা যদি এটাকে এভাবে করে ভাজ করে ভাজ করে নেওয়ার পরে এখানে কিন্তু টোটাল আমাদের চার ভাঁজ রয়েছে তখন দুইটা কাপড়টা ভাজ করতে করতে কিন্তু আমাদের একটু বেশি হয়েছে চার ভাঁজ যদি করি তাহলে দুইটা করলে আট ভাজ আছে তো আমরা যে হাতাটা কাটিং করে নিয়েছিলাম সেটাও কিন্তু এখন দুই ভাজ এবার আমরা এটাকে এভাবে করে দিলে কিন্তু আমার এটাও কিন্তু চার ভাঁজ হলো তো এটাকে যদি আমরা এখানে রেখে দেয় তাহলে কিন্তু সঠিক মেজারমেন্ট আমরা পেয়ে যাব তো দেখুন আমি এখান থেকে এভাবে করে ভাঁজ করে দিলাম এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে মেজারমেন্ট নিয়ে নিব সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি আসে এখানে তো আমি এই মেজারমেন্ট অনুযায়ী পুরোটাকে ড্রয়িং করে নেব দেখুন এখন আমি এটাকে কাটিং করে নিব হয়ে গেল কিন্তু আমাদের হাতাটা এই যে এবং এটা তো হয়ে গেলো আমাদের কিন্তু এটা মানে আবার কিন্তু আমি এখানে ফিটা তৈরি করে নিলাম আমাদের আপনারা যারা এমনিতে নর্মালি তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই পটিটা উঠিয়ে নেবেন আমি যেহেতু এই গলাটা দিয়ে করব যার কারণে আমাদের পটির কোনো দরকার নেই তো চলুন আমরা এটাকে দেখে নেই এই যে দেখুন এটা কিন্তু একদম সেম টু সেম এটার মতোই হয়েছে কারণ আমাদের এখানে যে কটা ভাজ ওখানেও সে কটা ছিল তো দেখুন হয়ে গেল কিন্তু আমাদের কাটিংটা একদমই অনেকটা ঘের হবে কিন্তু প্রিন্সেসের মতো এর আগে যেসব ডিজ জামা আমি তৈরি করেছি আম্বেলা কাটিং সেগুলো কিন্তু আসলে এতটা ঘের ছিল না সেগুলোতে কাপড়ও কম ছিল আর এটাতে কিন্তু অনেকটা ঘের সে তো আমাদের কাপড়টাও একটু বেশি লাগবে তো আমি এটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো দেখুন আপনারা অবশ্যই সেলাই ভিডিওটাও দেখে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক 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 ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ